অপারেশনের পর অনেকটা সুস্থ বায়ুপথ দিয়ে পেটে মাছ ঢুকে যাওয়া জেলে সোমরা মুন্ডা কয়েকদিনের মধ্যেই ছুটি পাবেন হাসপাতাল থেকে চিকিৎসক নার্স সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রোগী বিরলে অস্ত্রোপচার নিজেদের দক্ষতা এবং সক্ষমতার পরিচয় বলছে ওসমানী মেডিকেলের চিকিৎসকরা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা অপারেশনের পর এই ওয়ার্ডেই অক্সিজেন সাপোর্টে ছিলেন সোমরা মুন্ডা তিন দিনের মাথায় তা খুলে নেওয়া হয়েছে কথা বলছেন স্বজন ও চিকিৎসকদের সাথে বাবা এখন অনেক প্রায় অনেকটাই সুস্থ আছে উনি গত চার দিন যাবৎ কিছু পান করেন নাই কিন্তু এখানে আজকে ডাক্তার হেড এসে ওনাকে জল পান করান চিকিৎসকদের ধন্যবাদ জানাতে ভুলেননি এই মৎস্যজীবী কিন্তু সব ছাপিয়ে দুশ্চিন্তা সংসার নিয়ে সবাইকে আমি ধন্যবাদ দিছি সবাইকে ধন্যবাদ দিছি আমি তো জানি না যে আমি যে আমার এই দুইবার যে আমি যে ভাইগুলো আমার ফিরব আমি তো জানছিলাম না কিন্তু আমি সব ডাক্তার যারা এখানে যে আছে সবাইয়ের আমি ধন্যবাদ দিছি বিরল এই ঘটনার সাক্ষী উসমানী মেডিকেলের চিকিৎসক টিম অস্ত্রোপচারকারী সার্জন বলছেন এই ধরনের ঘটনা দেশে এটি প্রথম সোমরা এখন শঙ্কামুক্ত এটা বিরল আমাদের আসলে এরকম কোনো অভিজ্ঞতাও তো আগে নেই যে মাছ বের করার তা আমরা অন্যান্য যতগুলো বের করি সেগুলো তো থাকে আসলে জড় পদার্থ গত শনিবার মৌলভীবাজারের বিলে মাছ ধরতে গিয়ে কাদায় পড়ে যান সোমরা এ সময় দুর্ঘটনাবশত পাইপথ দিয়ে পেটে ঢুকে যায় একটি কুচিয়া নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট